2023 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস নিয়ে আজকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে। তোমাদের কি টার্ম ওয়ান এবং টার্ম টু পদ্ধতি থাকবে কি থাকবে না এবং তোমাদের সিলেবাস কতটুকু থাকবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হবে। তবে ত্রিপুরার এক সংবাদ মাধ্যমে লেখা হয়েছে যে সূত্রের দাবি, এই বছর থেকে আর থাকবে না টার্ম ওয়ান এবং টার্ম টু। পূর্বে যেভাবে পরীক্ষা হতো, বছরে একটি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ঠিক একইভাবে পরীক্ষা হবে এবং তোমাদের সিলেবাসে যে কাটছাট করা হয়েছিল সেগুলিও তুলে দেওয়া হবে। এখন দেখার বিষয় আজকের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সিদ্ধান্তের কথা যখনই জানানো হবে তখন আমি সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা যারা যারা শিক্ষামূলক এই চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।